সাতকা নিয়ত অবৈধভাবে বেচা হওয়ার সিএনজি ট্যাক্সির গ্যাস। সরকারে হাইওয়ার রোড সিএনজি চলাচল বন্ধ করে দিয়ে দেয়। এই সিএনজি এগিন গ্যাস লেবেলাই ফটিয়া বা শরত আইনফারের যারে ফুজিগড়ি কিছু অসাধু ব্যবসায়ী হল বেশি দাম দিয়েই খাবার ব্যান্ডি অবৈধভাবে গ্যাস বেচন শুরু করছে। যদি এই সিলিন্ডার ইন ফুড়ে গটিবু ফ্রান্নাসের মতো বড় দুর্ঘটনা। সাতকানিয়ে রাস্তার মাথা কেরানিয়াক মলুদুয়ান এই এলাকাইনুত খাবার ব্যান্ডিরই অবৈধভাবে গ্যাস বেস্তি দেখা গিয়ে জানা গিয়ে যারা এই গ্যাস নিয়ন্ত্রণ করার ইতার হইল এলাকার বড় বড় নেতা। এতাল্লাই সাধারণ মানুষও মুখ খুলি কিছু কইতে পারে, তবে এ ব্যাপার প্রয়োজনীয় ব্যবস্থা নিব বলে জানাই উপজেলা প্রশাসন। ভ্রাম্যমান গ্যাসটি আমি আসার পরে এই অভিযোগ পেয়েছি, আমি তথ্য নিচ্ছি এবং কোথায় কোথায় আছে, আমি কোনো ছাড় দিব না এবং ধরা পড়লে আপনি নিশ্চিত থাকতে পারেন যে তার আর এখানে ব্যবসা করা হবে না, ব্যবসায় একবার গড়িয়ে ফেলতে হবে, সেই রকম মানে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার চেষ্টা করব। নেক্সট নিউজ সি প্লাস টিভি।